ভারত মাতা কি আমার বোনের রক্ত, ডাক্তার বোন খুন হলো কেন মমতা তুমি জবাব দাও, দড়ি ধরে মারো টান, সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভারতীয় জনতা পার্টির কর্মী বৃন্দ, কাঠি সাংগঠনিক জেলা মানে সাতটা বিধানসভা, তা মিছিল যা হয়েছে এখনো তা শেষ হয়নি, চারটে অ্যাসেম্বলি ঢুকেছে আরো তিনটের মিছিল আছে। এই সভা বড় মাঠে করা উচিত, এই সভা রাস্তাতে করা যায় না। আপনারা আজকে প্রমাণ করে দিয়েছেন গান্ধীর মাটি বিজেপির ঘাঁটি বুঝে নাও দুর্বৃত্ত। কেউ একজন লোকসভা ভোটের আগে এসেছিলেন আকাশ রানী, নেমেছিলেন শ্রী অরবিন্দ স্টেডিয়ামের মাঠে, 1500 পুলিশ নিয়ে জলপুর মোড় থেকে হাঁটতে হাঁটতে বাইপাসের কাছে মিছিল শেষ করে আবার সিএসসি ময়দান থেকে চপারে চড়ে পালিয়েছিলেন। কি বলে গেছিলেন? বলে গেছিলেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই। আর আপনারা কি করেছেন? কৃষি মুক্ত পূর্ব মেদিনীপুর, কৃষি মুক্ত, কৃষি ভাইপা মুক্ত পূর্ব মেদিনীপুর করেছেন আপনারা। আপনাদের সবাইকে আমি একবার স্যালুট করতে চাই। আজকের মিছিল আপনারা প্রমাণ করেছেন কিছুদিন আগে ছিন্নমূলের লোকেরা মুসলিম ইত্তেহাদুল মুসলিমিন ওয়াইসির পার্টি, তারা এখান থেকে মিছিল করে বাস স্ট্যান্ড পর্যন্ত গেছিল। ওয়াইসির পার্টি MIM, আর আজকে আপনারা সপাতে দুগালে দুটো থাপ্পড় লাগিয়ে ভিডিও দিয়েছেন সনাতনের মাটি, স্বাধীনতার মাটি, লবণ সত্যাগ্রহের মাটি, বলাই বাবু সুধীর বাবু রাসবিহারী পালের মাটি, নিকুঞ্জ মাইতি বসন্ত দাসের মাটি। এ মাটি তোমাদের কোন তোমাদের এখানে জায়গা নেই। আমি মান্যবর জেলা সভাপতি শিক্ষাবিদ আমাদের বিধায়ক বিনয়ী নম্র সৎ এবং সজ্জন নেতা অরূপ দাস মহোদয়, তাকে ধন্যবাদ জানাব, তার জেলা কমিটির একাধিক নেতা যারা আছেন, যারা এই কর্মসূচিকে সফল করার জন্য, বৃষ্টির জন্য রবিবার ছিল বদলে আজ বুধবার হয়েছে, তাদের প্রত্যেককে, চন্দ্রশেখরকে, বোন মানসীকে, সাংসদ জিএস সৌমেন্দ্র অধিকারীকে, পুলককান্তি গড়িয়াকে, তাপস তোলাইকে, এমএলএ জিএস শান্তনু প্রামাণিককে, এমএলএ রবীন্দ্রনাথ মাইতিকে, আমাদের ধীরেন্দ্রনাথ পাত্রকে, আমাদের অসীম মিশ্র কনিষ্ক পণ্ডাকে, আমাদের মামনি থেকে, ঘনশ্যামলা থেকে, বনস্মৃতি থেকে, আমাদের জেলা কমিটির প্রত্যেককে আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আমাদের মধ্যে রাজ্য কমিটির 2-3 সদস্য যারা প্রাক্তন সভাপতি, নিষ্ঠার সঙ্গে এই পার্টিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মান্যবর ডাক্তার অমলেন্দু পাহাড়ি, শিক্ষক
মাননীয় সোমনাথ রায়, অবসরপ্রাপ্ত সামরিক কর্মী তপন মাইতি, তাদেরকেও যথাযথ সম্মান জানাই। আমি শুভেচ্ছা জানাই প্রাক্তন সাংসদ মাননীয় দিব্যন্ত অধিকারীকে এবং আমাদের এই লোকসভার কো ইনচার্জ আনন্দময় অধিকারী জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষকে। আপনারা জানেন যে আমরা আজকে রাস্তায় নেমেছি একটা দাবি নিয়ে, দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আপনারা জানেন এক মাসের বেশি অতিক্রান্ত এই রাজ্যে যে 9 তারিখে ভয়াবহ ঘটনা ঘটেছে, আমাদের ডাক্তার বনের উপরে, এটি একটি সাধারণ তুচ্ছ ঘটনা ছিল না, এটি ছিল সরকারি ধর্ষণ এবং খুন। সরকারি হসপিটালে 36 ঘন্টা ডিউটি করার পরে আমাদের ডাক্তার বোনকে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সুশাসন অবশাসনে তৈরি হওয়া কিছু লুম্পেন, যাদেরকে আমি মনুষ্য পর্যায়ে ফেলি না, যাদেরকে আমি পশুর সঙ্গে তুলনা করি না, তাদের পশুকে অপমান করা হয়। তারা সারা রাত্রি ধরে অত্যাচার করে তাকে খুন করেছে। যখন ব্যথা বেদনা কষ্ট হয় তখন স্বাভাবিকভাবে চোখ থেকে জল পড়ে, কিন্তু আমাদের ডাক্তার বোনের চোখ থেকে রক্ত পড়ছিল। এই নরখাতকরা তাকে কিভাবে অত্যাচার করেছে, এই চোখ থেকে রক্ত পড়া থেকেই আপনারা সহজেই অনুমেয় করতে পারেন। তারপরের ঘটনা আরো হৃদয় বিদারক। রক্ষকী ভক্ত প্রমাণ্য পাঠ করেছে, একটা রুমে ধর্ষণ খুন হয়েছে, অন্য রুমে এনে রেখেছে, জামা কাপড় বদলেছে, মেশিন পাল্টেছে, ফিসেরা পাল্টেছে, ব্লাড স্যাম্পল পাল্টেছে, সব পাল্টে দিয়েছে। কারা? মমতার মমতার পুলিশের লোকেরা। সার্বেন মমতাকে, এই পাপিষ্টকে সার্বেন, এর কোন ক্ষমা নেই। যতক্ষণ না উৎখাত হবে ততক্ষণ থামা যাবে না। বলছে আমি ভোটে দিতে এসেছি, বিজেপি পিছনের দরজা দিয়ে ক্ষমতা চায়, আমরা চাই না, আমরা তো তোমাকে ভোটে হারাবো। নন্দীগ্রামে হারিয়েছি, আবার একবার আসবেন নাকি? দাঁড়াতে ইচ্ছা আছে নাকি? খুশি মনে আছে ইচ্ছা? আপনি যদি না আসেন, আপনি যেখানে দাঁড়াবেন সেখানে গিয়ে আপনাকে আমি হারিয়ে দিয়ে আসতে দাঁড়ি করতে প্রমাণ করেছি, আবার প্রমাণ করা যাব। এবং আমরা ভোটের মাধ্যমে হারিয়ে এই রাজ্যে পরিবর্তন করব। কিন্তু আপনি নৈতিক দায়িত্ব নিয়ে সরে যান। আপনি কি বলেছিলেন? আপনি 14ই আগস্ট বলেছিলেন টাকা তো দেওয়া যেতেই পারে, 10 লক্ষ টাকা তো দিতেই পারি, 10 লক্ষ টাকা। ওর বাবা মা উত্তর দিয়ে দিয়েছে, আপনার টাকা আপনার থাক, আমার মেয়ের বিচার থাক, টাকা দিয়ে কিনবেন না। 500 টাকা, 1000 টাকা, দুর্গাপূজায় টাকা, ইমাম ভাতা, মোয়াজ্জেম ভাতা, টাকা দিয়ে কিনবেন। একটা মায়ের, একটা বোনের, একটা মেয়ের, তার সম্ভ্রম, তার ইজ্জত, তার নারীত্ব, তার মাতৃত্ব,
টাকা দিয়ে কেনা যায় না মাননীয় মুখ্যমন্ত্রী। আর শুধু মিথ্যা কথা বলা, সারাক্ষণ মিথ্যা কথা বলা, পরে নবান্নতে ঠেলাই পড়ে বলছে আমি তো টাকার কথা বলিনি। কত বড় মিথ্যাবাদী যার নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গ প্রশাসন চলছে। আর শুধু পুলিশ, পুলিশ বাবা পার করেগা। আরে এরা এই কাঠি পুলিশরা, এই পূর্ব মেদিনীপুরের পুলিশরা, এরা কম জ্বালাইনি আপনাদের ভোটেরা, কম জ্বালাইনি। পবিত্রকে আটকেছে খেজুরির, কালীপদ বাবু প্রধানকে আটকেছে, নিষ্কশমার মহিলা প্রধানকে আটকেছে, আমতলিয়ার দেবদাসকে আটকেছে, তারপরে আবার ওই টাওয়ারের তেল চোর যাকে আপনারা হারিয়েছেন 50,000-এর কাছাকাছি, ওই মালটাকে, ওই মালটা নিয়ে গেছিল উদয়কে, উদয় আবার পালিয়ে এসছে, লোকসভা ভোটে প্রচার করেছে বিজেপির হয়ে, তাকে আবার জোরে জেলে ঢুকিয়ে দিয়েছে। এই পুলিশ ছাড়া এদের কেউ নেই, এদের দশা আমি বলছি। এখানে একটা আইসি ছিল অমলেন্দু, তার নাম কৃষ্ণনগরে, আপনার অবস্থা ও অভিজিৎ মন্ডলের মতো হবে আমি বলে রাখলাম। আপনি মিউনিসিপালিটির ইঞ্জিনিয়ার শান্তনু পণ্ডার, স্ত্রীকে কি করেছিলেন? সিবিআই তদন্ত হচ্ছে না, কৃষ্ণনগরে নিয়ে গেছে, এটা বিয়াদব অমরনাথ বলে এসপি ছিল, এদের ছাড়া হবে না, খুব সাবধান করি এদের। বাংলাদেশে কি হচ্ছে দেখছেন না? হারুন বলে এক অত্যাচারী পুলিশ অফিসার ছিল, এখন কোথায় গেছে, কোথায় লুকিয়েছে কেউ জানে না, অত্যাচার শেষ কথা বলে না। আপনারা সবাই একমত তো? দফা এক দাবি এক, দফা এক দাবি এক। আপনারা নবান্ন অভিযানে গেছিলেন অনেকে, আমরা গাড়ি টাড়ি দিইনি, ছাত্র সমাজ জিতেছিল, অভিভাবকরা চলে গেছিলেন, নড়িয়ে দিয়েছেন তো, ভালো করে নড়িয়ে দিয়েছিলেন। আবার ডাকছি 25 তারিখ কালীঘাট যেতে হবে, অফিস বানিয়েছেন, বাড়িতে আমরা যাই না, উনি অফিস বানিয়েছেন, ওই অফিসটা কেমন দেখে আসলো, সবাই রেডি। 4 দিন ধরে লাগাতার বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, কালকে থেকে বাঁধ গুলো ভাঙছে, পাঁচকুড়ায় বাঁধ ভেঙেছে, খানাকুলে বাঁধ ভেঙেছে, ঘাটালে বাঁধ ভেঙেছে, দাসপুরে বাঁধ ভেঙেছে, পশুরায় বাঁধ ভেঙেছে, উদয়নারায়ণপুরে আজকে বাঁধ ভেঙেছে। উনি বেরিয়ে পড়েছেন, বাঁধ জোড়ার কোন চিন্তা ভাবনা নেই, নেমেই বলছে এবিসি জল ছেড়েছে তাই সব বাঁধ ভেঙে গেছে, কোন বাঁধের উপর দিয়ে জল যায়নি। সর্বনাশ করেছে রাজ্যে, চাকরি নেই, শিল্প নেই, সেচ ব্যবস্থা নেই, আর শুধু আছে তো খিঁচ মেরি ফটো, ফটো তুলতে বেরিয়েছে। দাঁড়াবেন তো, দাঁড়াবেন, মেদিনীপুর পথ দেখাবে। মহামতি গোখলে বলতেন, ওয়ার্ড বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমরো, অর্থাৎ আজকে বাংলা যা ভাবে আগামীকাল ভারত তা ভাবে। আর তৎকালীন স্বাধীনতা সংগ্রামী সিআর দাস, বরেণ্য চিত্তরঞ্জন দাস, তিনি বলতেন মেদিনীপুর যা ভাবে বাংলা আগামীকাল তা ভাবে। আপনারা তমলুকে অভিজিৎ গাঙ্গুলিকে জিতিয়েছেন 80,000-এর কাছাকাছি ভোটে, এসিট জিতিয়েছেন সৌমেন্দ্র অধিকারীকে 50,000-এর কাছাকাছি ভোটে, 16টা সিট আছে পূর্ব মেদিনীপুরে, 15টা বিধানসভায় লিড আছে। আপনারা বলবেন আমরা তো ভোট দেব, দিচ্ছি, আবার দেব, রাজ্যে পরিবর্তন হবে তো? আমি বলছি হবে, 140টা আসনে আমরা 40% ভোট দেব। আমার হিন্দুরা, আপনি এতদূর দিলেও মুসলিম ভোট পাবেন না, মোদিজির ঘর নেবে, মোদিজির চাল নেবে, মোদিজির শৌচালয় নেবে,
বৌদার মোদীজির জল নেবে পাইপে জল, আর ভোটের সময় বলবে এটা হিন্দুদের মাথায় ঢুকিয়ে রেখেছে, মাথায় ঢুকিয়ে রেখেছে। আমাদের ভোট বাড়াতে হবে, হিন্দুদের এক করতে হবে। রাজি তো, রাজি তো? আপনারা আর তো 2-3% শুধু বাড়িয়ে দিন, 140টা সিটে 40% করে ভোট পেয়েছি, আর 2% ভোট দরকার। হিন্দু ভোট বাড়ালেই হবে। আমি নন্দীগ্রামে করেছি 100 জন হিন্দু, তার মধ্যে 65 জন হিন্দু আমাকে ভোট দিয়েছিল। আমি 1956 ভোটে জিতেছি। 70 জন হিন্দু আমার কথাতে অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দিয়েছে। অভিজিৎ গাঙ্গুলি নন্দীগ্রাম থেকে 8,200 ভোটে জিতেছেন, বেশি পেয়েছেন। বিধানসভা ভোটে 85%-এর বেশি হিন্দু নন্দীগ্রামে আমি এক করব, এবং বিজেপি 20,000 ভোটে জিতবে। আপনাদের প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকটা বুঝে বুঝে আরো 10% হিন্দুকে ভারতীয় জনতা পার্টির পক্ষে আনা, যাতে 2026-এ এই সরকারকে আমরা সরিয়ে আমার বোনের সঠিক বিচার দিতে পারি। আর যদি 2026-এ এই রাজ্যে কোন রাষ্ট্রপতি সরকার না হয়, 2031-সালে আর একটা সুরাবর্তী মুখ্যমন্ত্রী হবে, 1946-এর মতো আর একটা গ্রেট ক্যালকাটা কিলিং হতে পারে, যেটাতে 1946-এর 16ই আগস্ট 10,000 হিন্দুকে একদিনে কলকাতায় কেটেছিল সুরাবর্তীরা। তাই গীতা পাঠ, তুলসী চারা স্থাপন, শঙ্খ বাদন, রুদ্রাক্ষের জপ করা, হনুমান চালিশা, রামায়ণ মহাভারত পাঠ করা, আগামী দিন সনাতন সংস্কৃতিকে এগিয়ে রাখা, এ কাজ আপনাদেরকে করতে হবে। বিজেপি এলে সবার জন্য করে মোদীজি, আমরাও সবার জন্য করব। আমাদের রামনগরে কিছুদিন আগে তৃণমূলের লোকেরা একজন বালিকাকে, ছাত্রীকে যেভাবে অত্যাচার করেছে, আমরা আগামী দিনে রামনগরেও মহিলা সমাবেশ করে ছাতা মিছিল করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের রাজ্য সভাপতি, আমাদের ধর্ণা মঞ্চের শেষ দিনে আমাদের উপস্থিতিতে ঘোষণা করেছেন, 18 তারিখ থেকে 1 তারিখে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ স্বাক্ষর সংগ্রহ করতে হবে। 25 তারিখে কলকাতা যেতে হবে, কালীঘাট চলো হাজরা মোড়ে সমাবেশ, এবং প্রত্যেকটি অঞ্চলে 2টো করে জনসভা, পথসভা, পৌর এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে সভা, রেল স্টেশন বাস স্টেশনে সভা করে আমরা 1 কোটি স্বাক্ষর সংগ্রহ করব মিনিমাম। তারপরে কলকাতাতে লক্ষ্মী পুজোর পরে বড় সমাবেশ করে আমরা রাজ্যপালের কাছে তা তুলে দেব। দুর্গা পূজা আমাদের মমতা ব্যানার্জির কথায় উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, আমরা সনাতনী। দুর্গা পূজা আমাদের হয় পঞ্জিকা এবং শাস্ত্র মতে। 2 তারিখে মহালয়া মাতৃপক্ষের সূচনা, 9 তারিখে মহাষষ্ঠী মায়ের বোধন, 7ম, 8ম, 9ম, 10ম 3 দিন পড়েছে এবারে, এবং সমস্ত কর্মসূচি সকাল 8টার মধ্যে পঞ্জিকা মতে শেষ করতে হবে। আমরা সাত্বিক মতে পঞ্জিকা মতে পুজোতে অংশগ্রহণ করব। আর ভারতীয় জনতা পার্টি রাজ্যের সব জায়গায় একটি করে অভয়া মঞ্চ তৈরি করবে, উৎসব মেলা যেখানে হবে, পুজো অনুষ্ঠান যেখানে হবে, সেখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে স্বাক্ষর সংগ্রহ হবে, এবং আমার মাতৃশক্তি
অষ্টমীর দিন নিজের পরিবারের জন্য যেমন প্রার্থনা করবেন, আমাদের বোন ডাক্তার বোনের বিদায়ী আত্মা যাতে অমরত্ব পায়, উৎসব সেদিনই হবে যেদিন অভয়ের উপরে অত্যাচার করারা এবং প্রমাণ লোপাট করারা ফাঁসিতে ঝুলবে, সেদিনই প্রকৃত উৎসব পালন হবে। বাংলাদেশে কি হচ্ছে দেখছেন না? বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, দুর্গাপূজার টাইম যাই থাক, দুর্গাপূজার যা টাইম যাই থাক, কোথাও যদি অন্য ধর্মের অনুষ্ঠান হয় তখন বাদ্যযন্ত্র, কাঁসার ঘণ্টা, শাঁখ এগুলো বাজানো যাবে না। আপনি চান কি বাংলায় এগুলো চান? কত যদি না চান চোট ভাগন তৈরি হন, এই বাংলাতেও আর একটা যোগী আদিত্যনাথের মতো সরকার তৈরি করতে হবে, সরকার তৈরি করতে হবে। এবং পূর্ব মেদিনীপুর তার কাজ শুরু করেছে লোকসভা ভোট থেকে। সবাই ভালো থাকবেন, আপনাদের প্রত্যেককে অভিনন্দন কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে 25 তারিখে কলকাতায় দেখা হবে, এই আশা রেখে আমার কথা শেষ করলাম। দফা এক দাবি এক, আরো জোরে বলুন, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, হীরক রানী, হীরক রানী, দড়ি ধরে মারো কান, দড়ি ধরে মারো কান, দড়ি ধরে মারো কান, এই বিনীত গোয়েলের শাস্তি চাই, মমতা ব্যানার্জির পদত্যাগ চাই, স্বৈরাচারীর বিরুদ্ধে, স্বৈরাচারীর বিরুদ্ধে আমার মন খুন হল কেন, আমার মন খুন হল কেন, অভয়ার রক্ত দিল তোমার রক্ত, কদম্বিনীর রক্ত আমার মনের রক্ত, আর কি করার বিচার চাই, সাইড।